বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিলান লোম্বার্দিয়ার ইতালির উদ্যোগে গত 20 জানুয়ারি 2013 মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার কার্যকর করার দাবিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম গাফফারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত হয় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সপক্ষে মিলানের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। যদি সেদিন বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে 30 দিনের ভিতরে সমস্ত মুক্তিযোদ্ধা ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো রাষ্ট্র ইদ্রতার জন্য। মিলান লোম্বার্দিয়ার মুক্তিযোদ্ধা সংসদের সংগঠন থেকে যেন দ্রুত গতিতে বিচার সম্পন্ন হয় বাংলাদেশ সরকারের কাছে, যে আমরা তার কলঙ্ক মুক্ত হচ্ছে কি যেন আমাদেরকে করে, এটাই আমাদের সবার অপেক্ষা। বক্তব্য রাখেন উমেশ দাস, সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা খান, কালামিয়া, রাজু আহমেদ, তানিয়া তাহের, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিলান, শাহিনুর রহমান সভাপতি শ্রমিক লীগ মিলান, আশরাফউদ্দিন হিরণ সভাপতি এবং রাজা মিয়া সহসভাপতি সুনামগঞ্জ জেলা সমিতি মিলান। যারা 1971 সালে আমার মা বোনদের উপরে বর্বরতার ইজ্জত হনন করে এই দেশের মানুষকে নিপীড়িত ভাবে হত্যা করেছিল, সেই রাজাকারের মতো তাদের বিচার দ্রুত গতিতে, যাতে এই রাজাকারদের যাতে বিচার হয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। আমরা যেন আগামীতে আমাদের এই দেশকে কলঙ্ক মুক্ত দেখতে চাই। আমি সালাম জানাই সেই শহীদদের, 30 লক্ষ শহীদের বিনিময়ে যে আমরা আজ আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীনতা। 1971-এ রাজাকার আলবদর বাহিনীর নৃশংসতার বর্ণনা দিয়ে সভার সভাপতি বলেন, মুক্তিযোদ্ধারা জোর দাবি জানাইতেছি অচিরেই যেন তাদের বিচারের রায় কার্যকর, বিচারের রায় হয় এবং কার্যকর করা হয়। বক্তারা গভীর দুঃখের সাথে বলেন, স্বাধীনতার 42 বছর পেরিয়ে গেল, এখনো যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়নি, এ যেন জাতির এক লজ্জাজনক কলঙ্ক। জোর দাবি জানান যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার এবং ঘোষিত রায়ের দ্রুত কার্যকর করার। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, মিলান, ইতালি।